বানপীড়িত সাহায্য প্রদান করে এগারী কণমানির মুখ্যমন্ত্রী হওয়ার মন কণমানি গৰাকীয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী সুধিলে বানপীড়িত সাহায্য আগবাই মই মুখ্যমন্ত্রী হব পারিম নে কণমানি গৰাকীৰ প্রশ্ন শুনি সকলো অবাক। বানপীড়িতক সাহায্য দিম ময়ো মুখ্যমন্ত্রী হম। বানপীড়িতক সাহায্য প্রদান করে এগারী কণমানির মুখ্যমন্ত্রী হওয়ার মন এই কণমানিগড়িয়ে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে খুঁজেছে বানপীড়িতক সাহায্য আগবাই মই মুখ্যমন্ত্রী হব পারিম নে কণমানিগড়ির প্রশ্ন শুনে সকলে হাঁহিছে। কিন্তু কণমানিগড়িয়ে মুখ্যমন্ত্রীগী কিয় এই প্রশ্ন করেছে জানিছেই সাগৈ দেখি শিকে ঠেকি শিকে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডেই রাজনীতি ঠেকি শিকিছে আর এই কণমানিজনীয় দেখি শিকিছে। কণমানিগড়ির নাম অন্নদা দামরে। কণমানিগড়ির মনত আছে গুয়াহাটির হোটেলত একনাথ সিন্ডেই এসপ্তাহ ধরে বাহর পাতি থাকার কথা আর তার অন্তত একনাথ সিন্ডেই বানপীড়িত লোকর সাহায্যর মুখ্যমন্ত্রী সাহায্য পুঁজিলৈ 51 লাখ টাকা আগবার কথা। 29 জুনের দিনা একনাথ সিন্ডেই মুখ্যমন্ত্রী সাহায্য পুঁজিলৈ 51 লাখ টাকা আগবার পিছতে মহারাষ্ট্রলৈ গৈ মুখ্যমন্ত্রী হয়েছিল গৈ গতি সেই প্রক্রিয়ার তাইও মুখ্যমন্ত্রী হব পারিবনে নাই তাকে খুঁজিছে অন্নদা দামরে। মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের মুম্বাইর নন্দনবন বাংলোর দৃশ্য এয়া কণমানিগড়িয়ে মুখ্যমন্ত্রীগীক সাক্ষাৎ করেছে বিভিন্ন কথা পাতিছে তার অন্না দামরে মুখ্যমন্ত্রীগীক এইবার দীপাবলীর বন্ধত গুয়াহাটিলৈ ফুরাবলৈ নিবলৈ অনুরোধ জানাইছে। মুখ্যমন্ত্রীগীও সুদিছে কামাখ্যা মন্দির দর্শন করবলৈ মন আছে নেকি। কণমানিগড়ির মুখ্যমন্ত্রীর কথাবার্তা সকলে উপভোগ করেছে বিশেষক কণমানিগড়িয়ে বান সাহায্য দি মুখ্যমন্ত্রী হব পারিনে বলে করা প্রশ্ন বিশেষভাবে চর্চিত হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। আমাকে মন্দির।